হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরু হয়ে গেছে। তো অনেকে এই টি টোয়েন্টি কাপ দেখতে চান কিন্তু অনেকে দেখতে পারেন না। তো এটা কিভাবে দেখবেন আপনাদেরকে আমি সেটাই দেখাবো, যে এবং কি কোন কোন চ্যানেলে দেখবেন সম্পূর্ণ সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, তো সেখানে একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে নিন। ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে আসার পর একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যাপসের সাথে আপনারা সবাই পরিচিত এইচডি স্ট্রিমস নামে যে একটি অ্যাপস আছে, তো সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে ক্লিক করলে এই যে এইরকম একটা ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর এখানে যে অ্যান্ড্রয়েড মিরর ওয়ান লেখাটি দেখতে পাচ্ছেন, তো এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে অ্যাড শো হবে বিভিন্ন ধরনের, এবং কি এখানে যদি আমি ক্লিক টু ডাউনলোডেও ক্লিক করি তখন অ্যাড শো হতে পারে, তো অন্য একটা ট্যাবে নিয়ে যেতে পারে। তো দেখতে আমি দেখাচ্ছি, ক্লিক টু অ্যাডে ক্লিক করলাম, তো এখানে অন্য একটা অ্যাডে নিয়ে আসলো। তো সেখান থেকে আবার ব্যাক চলে আসবেন, আবার একইভাবে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক টু ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড লেখাটি চলে এসেছে। তো আমি অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি, আমার একটু পরে দেখবেন আমার অ্যাপসটা ডাউনলোড হবে। তো ডাউনলোড করে ইনস্টল করে তারপরে আমি আবার ফিরে আসছি। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি অ্যাপসে ওপেন করেছি। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যদি ওয়াইফাই দিয়ে চালান, ওয়াইফাই বেশি সময় বেশিরভাগই সবাই ওয়াইফাই দিয়ে চালায়, তো যদি ওয়াইফাই দিয়ে চালান, যদি আপনি তখন অ্যাডটা শো না করাতে চান, যে আমি অ্যাড শো করাতে চাচ্ছি না, তো তার জন্য এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি নেট কানেকশনে চালান, তো অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আই পারফেক্ট টু সি ইউ অ্যাড, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি সেখানে ক্লিক করে দিয়ে দিয়েছি, মানে আমি তো ওয়াইফাইতেই চালাচ্ছি কিন্তু বলে আমি ওইখানে ক্লিক করে দিছি। আর যদি আপনি ইন্টারনেটে চালান, তো অবশ্যই আপনাকে ওইখানে ক্লিক করতে হবে, মানে সিম দিয়ে যদি চালান। তো তারপরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে, এবং কি অনেক শো অ্যাড শো হতে পারে। তো আসার পর এইখানে আপনারা এইখানে যে উপরে সার্চ বক্সও দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বক্সে টি স্পোর্টস লিখে সার্চ দিবেন। আর তো আমি এখানে টি স্পোর্টস লিখে সার্চ দিচ্ছি, টি স্পোর্টস দিলে আসবে না, তো এখানে তিতাস টিভি লিখে সার্চ দিবেন, টি আই টি এ এস তিতাস টিভিতে লিখে সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা চলে এসেছে। তো এই অ্যাপসটা আমি ওপেন করলাম। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারফেসটা আসবে। তো এখানে যদি আপনার এমএক্স প্লেয়ার থাকে তাহলে ভালো, এবং যদি আপনি এমএক্স প্লেয়ার না ইনস্টল থাকে, তাদেরই প্লেয়ার আছে, তো সেখান থেকে আপনারা এখানে স্ট্রিমিংটা দেখতে পারবেন। তো আমার এমএক্স প্লেয়ার আছে, তো আমি এমএক্স প্লেয়ারেই দেখতে চাচ্ছি, তো এমএক্স প্লেয়ারে ক্লিক করলাম। তো এখানে আসার পর এখানে যে স্টার্ট ওভার লেখাটি দেখতে পাচ্ছেন, তো এই স্টার্ট ওভারে ক্লিক করে দিবেন। স্টার্ট ওভারে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে খেলা ওপেন হয়ে যাবে, এবং কি খেলা সরাসরি তিতাস টিভির যে চ্যানেলটি আছে, তো সেই চ্যানেলে এখানে সরাসরি দেখতে পারবেন। এবং কি তাছাড়াও যদি আপনি বিডিবিতে দেখতে চান, তো এখানে আমি আর ঢুকতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন লাইভ চলছে, তো আপনি এখন খেলাটা শুরু হয়েছে, তো সেই খেলাটাও এখন দেখতে পারবেন। তো তাছাড়াও আপনি যদি বিডিবিতে দেখতে চান, তো এখানে বিটিভি লিখে সার্চ দেবেন। বিটিভি লিখে সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন বিটিভি, তো এখানে বিটিভি থেকে একইভাবে এখান থেকে লিঙ্ক ওয়ান অথবা যে কোনোভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখেন আমি প্লেয়ারে ওপেন করছি, ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে টি স্পোর্টসের যে খেলাটি হচ্ছে, সরি বঙ্গবন্ধু যে টি টোয়েন্টি টুর্নামেন্টটা হচ্ছে, তো এখানে আপনি সরাসরি দেখবেন। তো এভাবে আপনারা খুব সহজেই দেখতে পারবেন, এবং কি কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন, যদি কোনো ধরনের সমস্যা হয় তো আমাকে বলতে পারেন। আর এভাবে আমি যেভাবে দেখালাম, এভাবে দেখলে আপনারা সরাসরি এখানে বঙ্গবন্ধু যে টি টোয়েন্টি কাপগুলো যে হচ্ছে, মানে টি টোয়েন্টি যে খেলাগুলো হচ্ছে, সরাসরি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি একটা লাইক দিয়ে দিবেন।